ini biar kita tak orang karaban, dah karaban. Banda karaban, dah karaban. Dan juga, bang. মাননি নহয় মজুরি দিয়ক এনে ধরনের স্লোগানের প্রতিমুখত প্রতিবাদ মুখর হয়ে পড়েছে রন্ধন কর্মী সকল মূর পিছফালে আছে এই কর্মী সকল তেখেত সকল নিজের ন্যায্যতা প্রাপ্তির দাবিত আসলে তেখেতসকলে আন্দোলন প্রতিবাদ করবলগা আছে 2007 চনের যিসমূহ অসমীয়া আসলে অসমীয়া মাধ্যমের শিক্ষার আসলে তেখেত সকলে আসলে ছাত্র ছাত্রী সমূহ আসলে এই যে খাদ্য যোগান ধরেছিল তেখেত সকলে আজি তেখেত সকলে প্রতিবাদ প্রতিবাদ করবলগা হয়েছে ইয়াত প্রতিবাদ করা কেগৰাকী মহিলা আছে মই তেখেত সকলের তেখেত সকলের যে সমস্যা সেই সমস্যা জানিবলৈ চেষ্টা করিম কিহর কারণে প্রতিবাদ করেছে আপনাদের আমি 2005 চনের মধ্যাহ্ন ভোজনত লিপ্ত হয়ে আছো আর 2007 চনের আমি আন্দোলনের কার্যসূচী লৈছো আমাক আরম্ভণিতে মাত্র ছাত্র ছাত্রী এগেনস্টে 30 পয়সাক দিয়ার কথা আছিল তাকো বিদ্যালয়ের মানে একাউন্টস দিয়া হয়েছিল কিন্তু 2008-09 চনের আমাক মধ্যাহ্ন ভোজন কর্মী সকল 1000 টাকা কেন্দ্র সরকারে ঘোষণা করলে কেন্দ্র সরকারে 900 টাকা দিব আর সরকারে 100 টাকা দিব এনেকাক 1000 টাকা দিয়ে আছে তাকো বিদ্যালয়ের একাউন্টস দিয়ে আছে পরিচালনা কমিটি যেটা একাউন্টস দিয়েছে একাউন্টস আছে সেই একাউন্টস দিয়ে আছে আমি বারম্বার সরকারের ওসরে দাবি জানাই আছো 2009 চনের পোয়া 1000 টাকার যস্তু চাহিদা সেই বস্তু চাহিদার তুলনাত আজি 1000 টাকা বা অসম সরকারে এটা আমাক 500 টাকা ধার্য করেছে 2020 চনত কিন্তু এই মুঠ 1500 টাকা 1500 টাকাত কি বস্তু পাই আমি অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীক প্রশ্ন করব বিচারিছো লগতে সমাগত হেৰি শারদীয় সমাগত এই শারদীয় উৎসবত আমি আমার ছাত্র ছাত্রীসকলক দিবলৈ এজোৰ কাপড় দিবলৈ আমার পয়সা নাই তেনেস্থলত আমি রন্ধনকর্মীসকলে যেহেতুকে মাহেকত মাত্র 1500 টাকা পাওঁ কিন্তু অতি পরিতাপর বিষয় 2022 চনের ফেব্রুয়ারি মাহর পিছরপরা রন্ধনকর্মী সকল এ পয়সাও মাননি দিয়া হওয়া নাই কামর যেটু বোঝা সেই বোঝার উপর ভিত্তি করে রন্ধনকর্মী সকল অতি গুরুত্বপূর্ণ কাম করে আইছে সেয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সুধিব বিচারিছো রন্ধনকর্মী সকলের দরে পরিয়ালর মানুষখিনি জিয়াই থাকিব নালাগে নেকি আর রন্ধনকর্মী সকলে যেহেতুকে 2007 চনের আন্দোলন করে আইছে আজি পর্যন্ত অসম সরকারে কোনো ধরনের কানহার দিয়ে নাই রন্ধনকর্মী সকলে এনে ধরনের আন্দোলন করে চিরদিন যাব করব লাগিব নেকি আর রন্ধনকর্মী হালকা আন্দোলনের ফলস্বরূপে বা বিদ্যালয়ের যে কাম করে আছে সেই কামর ফলস্বরূপে মাননি নাপাব নেকি এই কথা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সুধিব বিচারিছো লগতে আজি শারদীয় উৎসবের আগতে যে বকেয়া মাননি আছে এই বকেয়া মাননি আদায়ের দাবিত আমি আন্দোলন করেছো এই মাননি যদি আমাক আদায় নিদিয়ে হলে আমি আন্দোলন আরো শক্তিশালী করে তোলার কারণে আমি চেষ্টা করিম আন্দোলন শক্তিশালী করিম কারণ আমি মাত্র 1500 টাকা পাও 1500 টাকা যেহেতুকে আমার পরিয়াল নচলে গতিকে আমার দরে রন্ধনকর্মী সকলে বাঁচি থাকি আর লাভ নাই আমি প্রশাসনের যেটু প্রশাসনের শাসনত প্রশাসনের ব্যবস্থাত আমি আন্দোলন করবলে যাওঁতে আমি মরো যে তার প্রতি আমি কান হার নিদি আমি পুনর রাজপথত আমি আন্দোলন করিম আন্দোলন করবলে যেহেতুকে অসম সরকারে বাধ্য করেছে আমি আন্দোলন করে যাম আমি প্রাপ্য বিচারি যাম কাম যদি আমি গুরুত্বপূর্ণভাবে করব লাগে তেতিয়াহলে রন্ধনকর্মী সকলক প্রাপ্য মজুরিও নিয়মীয়াকৈ দিয়াটো উচিত 2005 চনের আপনাদের এই সেবার লোক জড়িত হয়ে আছে মাজতে একটা কথা চর্চা খুব আসলে চর্চিত হয়েছে এন জি ও গোটর কথা চিন্তা করছে কি কব এই ক্ষেত্রে আমি এই কারণে কম আমি যেটু রাতেপা 9টা বজার পর আমি ঘরপা আরম্ভ ওলাই যাও আর আমি যেটু রাজন বর্তন ধোয়া মেলা গোটেখিনি আরম্ভ যেটু প্রস্তুতি করো ফিল্টার পানি দিয়া গোটেখিনি করো তারপর আমি সেই কামখিনির বিনিময়ত আমি পয়সা পাও মাত্র 1500 টাকা তাকো সময়মতে নাপাও কিন্তু সেইটো সেই মানে পেটত লাঠি লাঠ মারিবলৈ এই অসম সরকারে সাজু হয়েছে কারণ সেই তেখেতসকলে আলোচনা করেছে কি এন জি ওক দিয়ার কারণে প্রস্তুতি প্রস্তুত করেছে কিন্তু আমি কোনো পদে মানি নলম আমার ঘরত মূর ঘরত উপার্জন করা দ্বিতীয়জন ব্যক্তি নাই কারণ মই বিধবা মহিলা মই অরুণ আঁচনি নাপাও কিন্তু যদি এগারী মহিলাই ঘরত বহি একো কাম নকরাকৈ অরুণ আঁচনি 1000 টাকা পায় আমি দিনে দিনে কিমান ঘন্টা কাম করি খরিত পুরি
গরমত ঘামি কি কষ্ট করে নিকা করে কামখিন করো তার বিনিময়ে 1500 টাকা পাও আর এই 1500 টাকা আমার সময় মতো এনে দিয়ে আর এনজিওক দিবলৈ তেখেতসকলে প্রস্তুত হয়েছে কিন্তু আমি কোনো পদে এনজিওক দিবলৈ নিদিও আর কোনো কারণে নিদিও আমার পেটত লাত মারিবলৈ সরকারের খুবই আমি নিদিও হয়তো আমি আজি রাজপথত ওলাই আছো ইয়াতক বেশি আমি ইয়াতক বেশি সমাগম হম আমি 2007 সনের করে আছো আন্দোলন আমি জঙ্গিয়াজন করবলে প্রস্তুত আমার পরিয়াল আমি বসাব লাগিব আজি দুর্গা পূজা আছে আমার লড়া ছোৱালী খাব কি সিহতে বেলেগ যেহেতু বেলেগ মানে উপার্জন করার মানুষ না আমি যেহেতু সরু সুরাকে কাম করো সকলে আমার উপর নির্ভরশীল গতিকে আমি আমার এই দুর্গা পূজার সময় কানি কাপড়ে নয় পুরুষের প্রতিটা কথাই মানে পূজা চা কিবা করে আমার নিজকেও লাগে আমাকে একটা আজ বর্তমান সময় একটা ব্লাউজের আমি 100 টাকাতকৈ বেশি কিন্তু আমি পাও 33 টাকা কিন্তু সেইখিনি পয়সা আমার সময় মতে নিদিয়ে গতিকে আমার সরকারে এই অহা সপ্তাহর মানে দুর্গা পূজার আগে আগে আমার পয়সাটো বকেয় মানে আদায় দিবলৈ যেনে তেনে আমি কাতর অনুরোধ করছো দাবি করছো দুঃখেরে জানাইছো আমার যদি আমি প্রাপ্য আমাক আদায় নিদিয়ে আমি হয়তো ইয়াতকৈ বেশি জোরে আন্দোলন করবলে বাধ্য হম নিশ্চিতভাবে এই সংগ্রামখন কিন্তু এতিয়া নহয় 2005 সনের পর আরম্ভ করেছিল তেখেতসকলে যিসমূহ অসমীয়া মাধ্যমের বিদ্যালয়ত যে মধ্যাহ্ন ভোজন এই সকল আসলে এই সকল হাততে আসলে তেখেতসকলে দুপুরের সাজ লড়া ছোৱালী হয়তো আপনার যিসমূহ স্কুলত অধ্যয়নরত যিগুলো ছাত্রছাত্রী তেখেতসকলে এই এই সকল মহিলার হাতে বনোয়া ভাত সাজ খায় তেখেতসকলে স্কুলের পরে ঘর ডুবছিল এই সকল মহিলায় এতিয়া নিজের প্রাপ্য আদায়ের বাবে এনেদরে আন্দোলন প্রতিবাদ করবলগা হয়েছে সরকারখনে এই ক্ষেত্রে গুরুত্ব দিয়া উচিত যিসকল যেটু সময় তেখেতসকলে 1500 টাকার বাবে এনেদরে আন্দোলন রাজপথত নামিবলগা হয়েছে আর ঠিক তেনে সময়তে অসম সরকারখনে নিযুক্তি দিয়ার কথা চিন্তা চর্চা করেছে 1,00,000 নিবনক নিযুক্তি দিয়ার চিন্তা চর্চা করে তেনে ক্ষেত্রে এই সকল মহিলা আন্দোলন করার প্রাসঙ্গিকতা কত সরকারখনে অনুভব করা উচিত এনেদরে তেখেতসকলে আজি রঙিয়ার আসলে এয়া খণ্ড প্রাথমিক শিক্ষা বিষয়ার কার্যালয় তেখেতে ঘেরাও কার্যসূচী অবস্থান ধর্ম কার্যসূচী রূপায়ণ করে শিক্ষা খণ্ডক আসলে বিষয়ক তেখেতসকলে এক আসলে মেমোরেন্ডম যোগায় তেখেতসকলের সমস্যাসমূহ বুঝাব চেষ্টা করেছে আর পরবর্তী সময় এই সকল মধ্যাহ্ন ভোজন কর্মচারীসকলের প্রতি সরকারে কেনে ধরনের গুরুত্ব দিয়ে সেয়া হয়ে পড়ব লক্ষণীয় আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।